সামনেই পুরো ভোট আগামী বাইশে জানুয়ারি চার পুরসভার নির্বাচন হবে কি এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরে কারণ রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ এই আবহে পুরসভা নির্বাচন স্থগিত রাখা হবে কি না তা রাজ্য নির্বাচন কমিশনের উপরই ছেড়ে দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়েছে করোনা আবহে নির্বাচন করা যায় কি না তা ভেবেচিন্তা করে করুক রাজ্য নির্বাচন কমিশন আর রাজ্য নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিল তা আটচল্লিশ ঘন্টার মধ্যে মামলাকারীদের জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এমনকি হাইকোর্ট কমিশনকে পরামর্শ দিয়েছে কোভিড আবহে নির্বাচন চার থেকে ছ সপ্তাহ পিছনো যায় কি না সেটাও বিবেচনা করে দেখতে শুক্রবার হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে বিধাননগর চন্দননগর আসানসোল এবং শিলিগুড়ি নির্বাচন আগামী চার থেকে ছ সপ্তাহ পিছিয়ে দেওয়া যেতে পারে না তার সিদ্ধান্ত নিতে হবে কমিশনকেই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে সিদ্ধান্ত নেওয়ার সময় নির্বাচন কমিশনকে করোনা পরিস্থিতির কথা মাথায় রাখতে হবে তারাই স্বাধীনভাবে বিবেচনা করবে এই অবস্থা নির্বাচন করানো ঠিক না আদালত এই মামলাটিকে নিষ্পত্তি করে আটচল্লিশ ঘণ্টার মধ্যে কমিশনের সিদ্ধান্ত শুধু মামলাকারীদেরকে জানালেই হবে বলা হয়েছে চার পুরসভা নির্বাচন পিছানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল সমাজকর্মী বিমল ভট্টাচার্য আর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনানিতে বলেছিলেন রাজ্যের ওই চার পুরসভার মেয়াদ আগেই শেষ হয়েছে সেখানে রাজ্য সরকার নিযুক্ত প্রশাসকরা কাজ চালাচ্ছে তাই এখন নির্বাচন না হলেও সাংবিধানিক সংকটের প্রশ্নই নেই